কখনো কি এমন হয় না, আমার এটা থাকা উচিত, ওটা থাকা উচিত, এটা থাকা উচিত, ওটা থাকা উচিত, এরকম করে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে অনেক সময় অনেক ফুসিয়ে তুলি, তাই না? যাই হোক, আমরা আজকে ইংরেজির একটি ছোট্ট ব্যবহার শিখতে যাচ্ছি, আর সেটি হচ্ছে শুড হ্যাভ, থাকা উচিত। আই রিপিট, শুড হ্যাভ, থাকা উচিত।